ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধে এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। এদিকে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, শৈলকুপা মহিলা কলেজ রোড দিয়ে বাড়ি ফিরছিল ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলামের বড় ভাই তোফাজ্জল হোসেন। এ সময় অতর্কিত হামলার শিকার হন তোফাজ্জল হোসেন। তাকে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পরপরই শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর প্রাইভেট কার হামলার শিকার হয়। মনোহরপুর ইউনিয়ন পরিষদে তার গাড়িটি ছিল, তবে তিনি পরিষদে ছিলেন না। এ সময় হামলা হয়, একটি চায়ের দোকানও ভাঙচুর করা হয়। প্রসঙ্গত, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা ও দলটির সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। উপজেলা নির্বাচনের পর থেকেই আধিপত্য বিস্তার নিয়ে এই বিরোধ। আওয়ামী লীগ নেতা মোস্তফা আরিফ রেজা মন্নু জানিয়েছেন, তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, না পেয়ে তার গাড়িতে হামলা করে। এছাড়া কে বা কারা তোফাজ্জল হোসেনের উপর হামলা চালিয়েছে তা তাদের জানা নেই। এদিকে শিকদার মোশাররফ হোসেনের সমর্থকরা দাবি করেছে, পরিকল্পিতভাবে তাদের কর্মী তোফাজ্জল হোসেনকে কুপিয়ে আহত করেছে মোস্তফা আরিফ রেজা কর্মীর সমর্থকরা। মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।